নমস্কার ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, আপনাদের বুক ভরা ভালোবাসা নিয়ে আর ভগবানের অশেষ কৃপা নিয়ে। আজকে আবার সুন্দর একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। রেসিপিটি হয়েছে আমার, কি বলবো রে, কি বল না রেহু, চাইনিজ স্টাইলের একটা রেসিপি। এই রেসিপিটির নাম আমি বলবো না, একটু দেখতে থাকুন আর ভিডিওটা দেখে লাইক করে দেবেন। তাহলে আর দেরি না করে ঝটপট আমি শুরু করে দিই রেসিপিটি আমি কি নিয়ে আসছি। এটার আগে বলে রাখি, যারা আমার নতুন বন্ধু হয়েছেন, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। আমি চুলায় প্যান বসিয়ে দিলাম, গোটা মশলাগুলা দিয়ে দিলাম। এবার সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে তেলে নিলাম, আমার টালা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিলাম। এবার আমি একটা ফ্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, তেলগুলো আমার গরম হয়ে গিয়েছে। এখানে এবার আমি পনিরগুলা ভেজে নেব, আমার যা লাগবে তাই নিয়ে নিলাম পনির, প্রায় 200 মতন পনির আছে এখানে। পনিরগুলা হালকা আমি ভাজি করে নেব, পনিরগুলা হালকা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এক সাইডে রেখে দিলাম। চুলায় একটা ফাতিল বসিয়ে দিলাম, ফাতিলে পরিমাণ মতন ভালো জল দিয়ে দিলাম, জলগুলোর বলক এসে গেছে, এবার দিয়ে দিলাম আমি পরিমাণ মতন লবণ, এক চামচের মতন দিয়ে দিলাম ব্ল্যাক পেপার। এবার দিয়ে দেব আমি সবজি, সবজির মধ্যে আমি এখানে কি কি নিয়েছি দেখুন। ফুলকপি কেটে নিয়েছি এই সাইজ করে, তারপরে নিয়েছি এখানে আমি গাজর কুচি করে এই সাইজ করে, এবার নিয়েছি আমি ক্যাপসিকাম কুচি করে, এখানে নিয়েছি বরগুনি এই সাইজ করে, আমি ভেন্ডি কেটে নিয়েছি। এবার আমি ফুটানো জলের মধ্যে সবজিগুলা দিয়ে দেব, এক এক করে সব সবজিগুলো আমি দিয়ে দিলাম। ভেন্ডিগুলো এখন দেব না, কিছুক্ষণ পরে দেব, বলক আসলে তারপরে আমি ভেন্ডিগুলো দেব। এবার আমি ডেকে দিলাম, ঢাকা তুলে এবার আমি ভেন্ডিগুলো দিয়ে দিলাম, খানিকক্ষণ আমি একটু ফুটিয়ে নিলাম, ফুটানো হয়ে গিয়েছে। এবার আমি জলগুলা সরে নেব একটা চাকনিতে ঢেলে দিলাম। এবার সবজিগুলো আমি এক সাইডে রেখে দিলাম, এই দিকে চুলায় আবার আমি একটা পাতিলে ভালো জল বসিয়ে দিলাম, জলগুলো আমার সুন্দর গরম হয়ে গিয়েছে, ফুটে এসেছে। এই জলের মধ্যে এবার আমি দিয়ে দেব গোটা গরম মশলা, গরম মশলার মধ্যে নিলাম এখানে কয়েকটা সাদা এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, আর আপনাদের মধ্যে যা গরম মশলা থাকবে তাই দেবেন, আমার কাছে যা ছিল আমি তাই দিয়ে দিলাম। এবার দিয়ে দেব গোটা জিরে, গোটা ধনে দিয়ে দিলাম, পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, দিয়ে দিলাম আমি পরিমাণ মতন লবণ। এবার আমি কিছুক্ষণ ফুটতে দেব, ফুটানো হয়ে গিয়েছে সুন্দর বলক এসে গেছে। এবার আমি এখানে নিয়ে নিলাম আমি আধা কেজি বাসমতি চাউল, সুন্দরভাবে চালগুলো আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, জল সরিয়ে রেখেছি। এবার আমি বাসমতি চালগুলো জলের মধ্যে দিয়ে দিলাম, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। সুন্দরভাবে বলক এসে গেছে, এবার দেখবো আমি চালগুলো কেমন হয়েছে। সুন্দরভাবে আমার চালগুলো হালকা সিদ্ধ হয়ে আসছে। এবার আমি চেকে নেব একটা চাকনিতে, এইদিকে আমি একটা ফাতিলে সবজিগুলা নিয়ে নিলাম, সিদ্ধ করা সবজিগুলা, হালকা বেজে রাখা পনিরগুলা দিয়ে দিলাম, 2 চামচের মতো টক দই দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আমি 1 ইঞ্চির মতন আদা কুচি করে, তারপরে দিয়ে দিলাম আস্ত কয়েকটা কাঁচামরিচ ভেঙ্গে। এবার দিয়ে দেব আমি পাউডার মশলা, 1.5 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে নিয়েছি আমি 1 চামচের মতন ব্ল্যাক পেপার, তারপরে নিয়েছি আমি যে বেজে রেখেছি গরম মশলা, এখানে গরম মশলার পাউডার নিয়েছি 2 চামচের মতো, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। লবণগুলো একটু বুঝে চিনতে দেবেন, কেন কি এখানে হালকা করে সবজিতেও দিয়েছি, চাউলও দিয়েছি। এবার দিয়ে দিলাম 1 কাপের মতন গ্রিন পিস, এবার দিয়ে দিলাম আমি কুচি করা ধনে পাতাগুলা, দিয়ে দিলাম 2 চামচের মতন অলিভ অয়েল,
সুন্দরভাবে এবার আমি মেখে নেব। ঘরের মধ্যে যদি সুন্দর স্বাস্থ্যকর একটা বিরিয়ানি তৈরি হয় তাহলে সব ধরনের লোকে খেতে পারে। যাদের কোলেস্টর, যাদের একটু প্রেসার, কম তেল মশলা খেতে চান তারা সুন্দরভাবে এই বিরিয়ানিটা খেতে পারবেন। আমার হাবিবের মধ্যে একটু কোলেস্টরের সমস্যা আছে, এই কারণে আমি স্পেশাল ভাবে এই বিরিয়ানিটা আমি রেডি করতেছি। হাবিবি কাকে বলে জানেন? ওমানের মধ্যে জামাইয়ে বউকে বলে যে হাবিবি, আবার বউ জামাইকে বলে যে হাবিবি। এই কারণে আমি আমার হাজবেন্ডকে বললাম যে হাবিবি। এইদিকে আমি একটা সুন্দর কড়াই নিয়ে নিলাম ননস্টিকের। এই কড়াইতে এবার আমি চালগুলো এক লেয়ার করে বসিয়ে দেব। চালগুলা দেওয়া হয়ে গিয়েছে, এবার দিয়ে দেব আমি মেখে রাখা সবজিগুলা। দেখুন সুন্দরভাবে বসিয়ে দিলাম, এক লেয়ার দেওয়া হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব আমি আরেক লেয়ার চাউল, সুন্দরভাবে বসিয়ে দিলাম। আবার দিয়ে দিলাম আমি সুন্দরভাবে সবজিগুলা, মাখানো সবজিগুলা সুন্দরভাবে আমি দিয়ে দিলাম। এবার আবার যতটুকু চাউল আছে সুন্দরভাবে আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আমি দুই চামচের মতন ঘি। ঘিটা আপনারা পছন্দ মতন দেবেন, যারা পছন্দ করেন তারা দেবেন, যারা পছন্দ করেন না তারা দেবেন না। এবার দিয়ে দিলাম আমি কুচি করা ধনে পাতা। এবার দিয়ে দেব আমি একটা লেবু, সুন্দরভাবে লেবুগুলা দিয়ে দেব। ও মাগো, লেবুটা কি শক্ত রে, একবারে শক্ত। মানুষ কদিন আছে যেন বোরে পয়সা দিতে চায় না, একবারে শক্ত, সিদ্ধে সিদ্ধ রস পড়েন না, দেখছেন। এবার আমি সুন্দরভাবে চুলায় বসিয়ে দেব। চুলায় একটা তাবা বসিয়ে দিলাম, তাবার উপর সুন্দরভাবে বসিয়ে দিলাম। এবার দিয়ে দেব আমি ঢাকা, চুলার আঁচটা হালকা করে রাখব। 20 মিনিট পরে এসে দেখলাম, বাহ কি সুন্দর লাগছে আমার বিরিয়ানিগুলা, সবজি বিরিয়ানিগুলা। ওহ দেখুন কি জজ্জর হয়েছে, ওয়াও, ও মা গো রে কি স্বাদ রে, কি দারুণ লাগে রে বাবা। আহারে হাবিবি খাবে আর আমার কথা সুনাম করবে, সবার কাছে বন্ধুদের কাছে বলবে তো। ও মা গো কি সুন্দর একটা সবজি বিরিয়ানি তৈরি করলাম রে, কি জজ্জরে হয়েছে রে, খাইলে বুঝিবেন না খাইলে হস্তাইবেন। এবার আমি দুপুর বেলায় আমার হাবিবিকে সুন্দরভাবে পরিবেশন করব। দেখুন কি সুন্দর জজ্জর হয়েছে বিরিয়ানিগুলা, পনিরগুলা কি সুন্দর লোভ লাগছে, ওয়াও ব্লেরম ব্লেরম করে খেতে পারবো। আমার ভিডিওগুলো, আমার কথাবার্তাগুলো, আমার রেসিপিগুলো যদি আপনাদের মনে একটু ভালো লাগে, একটু জায়গা দিতে পারি, প্লিজ আমার ভিডিওগুলো দেখার সাথে সাথে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর শেয়ার করতে একদম ভুলবেন না। আরও যদি ভালো লাগে সুন্দর সুন্দর রেসিপি করার জন্য আমাকে একটা সাজেশন দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আজকের মতন এখানে রেখে দিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জানাই নমস্কার, বাই বাই।